হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বোতামটি টিপে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না। কেননা এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো আমরা প্রথম অঙ্কটাতে দেখতে পাচ্ছি তিনজন অংশীদার এ, বি এবং সি লাভ এবং লোকসান 1.50:1.75:2.25 অনুপাতে ভাগ করার চুক্তিতে চুক্তিবদ্ধ হলো। কোনো বছর 66,000 টাকা লাভ হলে বি এর অংশ কত? তা বন্ধুরা, এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমে এ বি সি এর যে লাভ বা লোকসানের যে অনুপাতটা দেওয়া আছে এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। অর্থাৎ এ ইস টু বি ইস টু সি সমান 1.50:1.75:2.25 আছে। পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য প্রথমে দশমিক তুলে দিই, তাহলে এখানে পাচ্ছি 225/100:125. এবার এখান থেকে নিচে সবকটি থেকে 100 বাদ গেল, আর উপরে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে আমরা 6/125, 7/125, 175, আর 9/125, 225। অর্থাৎ বন্ধুরা, আমরা এ বি সির অনুপাত 6:7:9 পেলাম। তো বন্ধুরা, এখানে বি এর অংশ জানতে চেয়েছে, তাহলে মোট অংশের মধ্যে বি এর অংশ কত? এখানে মোট অংশ আমরা দেখতে পাচ্ছি তিনটে যোগ করলে 6 আর 7 13, 13 আর 9 হচ্ছে 22, 22-এর মধ্যে 7, তাই তো? অর্থাৎ 22 ভাগের 7 ভাগ। তাহলে বি পাবে মোট কত ছিল? 66,000 টাকা। এই 66,000 টাকা থেকে কত পাবে? ও পাবে 22 ভাগের 7 ভাগ। এবার আমরা এখান থেকে 22 দিয়ে 66 কাটলে আমরা পাবো 3,000, অর্থাৎ 3×7=21,000। তাহলে বন্ধুরা, বি এর অংশ কত? 21,000। আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান বি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা, আমরা দুদাগের অঙ্কটি দেখতে পাচ্ছি। অজয়, নরেন ও বীরেশ একসাথে যথাক্রমে 38,000 টাকা, 40,000 টাকা ও 42,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। তাদের মোট লাভ হলো 24,000 টাকা। তাহলে নরেনের শেয়ার কত? তা বন্ধুরা, এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে প্রথমে এই অজয়, নরেন ও বীরেশের যে মূলধন, সেই মূলধনের অনুপাতটা বের করতে হবে। কেননা লাভের অংশটা সেই মূলধনের অনুপাতেই ভাগ হয়ে যায়। অতএব আমরা লিখতে পারি অজয় = নরেন = বীরেশ = কত? অজয়ের হচ্ছে 38,000 = নরেনের 40,000 আর বীরেশের 42,000। বন্ধুরা, এখান থেকে আমরা অনুপাত করলে তিনটে করে শূন্য কেটে, তাহলে এখান থেকে আমরা তিনটে করে শূন্য কেটে গেলে আমরা পাবো হচ্ছে 38:40:42। আবার যদি আমরা 2 দিয়ে যাই তাহলে 19:38:20=21। তাহলে আমরা বন্ধুরা এই অনুপাতটা আমরা পেলাম। এবার বন্ধুরা, এই মোট কত? তাহলে আমরা তিনটে যোগ করে আমরা মোট পাচ্ছি 19 আর 21 যোগ করলে 40, তার সাথে 20, অর্থাৎ 60। তাহলে মোট হচ্ছে 60 ভাগের মধ্যে নরেনের পথ 20 ভাগ। অতএব আমরা এখান থেকে লিখতে পারি নরেন এর শেয়ার সমান, মোট ছিল কত?
24,000, এর মধ্যে নরেনের হচ্ছে 60 ভাগে 20 ভাগ। এটা আমরা যদি কাটাকাটি করি, আমরা শূন্য শূন্য কাটতে পারি, 6 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 4×6=24, অর্থাৎ 4,000 = 4×2=8,000 টাকা। তাহলে বন্ধুরা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। তো বন্ধুরা আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বন্ধুরা শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা আজ আর নাই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থাকো।